আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজ আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। সফটওয়্যারটির নাম হচ্ছে জেড ডিভাইস টেক্সট। অলরেডি আমার এখানে লেখা আছে, আমি প্রেস করছি। এটি একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার এবং সফটওয়্যারটির মেইন যে কাজটা হচ্ছে সেটা হলো আপনি অ্যান্ড্রয়েড ডিভাইসটির মানে আপনার অ্যান্ড্রয়েড ফোনটির সফটওয়্যার এবং হার্ডওয়্যার এর ডিটেলস আপনাকে জানাবে। এটা অলরেডি 1 মিলিয়নের উপরে ডাউনলোড হয়ে গেছে এবং এটার রেটিং খুব ভালো, 4.1। চলুন আমরা সফটওয়্যারটি অন করে দেখি কি আছে এর ভিতরে। এই সফটওয়্যারটিতে আপনি অনেক ধরনের ফাংশন পাবেন যেটা কিনা একটি অ্যান্ড্রয়েড ফোনে থাকে, এবং আমি আগেই বলেছি এর মাধ্যমে আপনি আপনার ফোনের সফটওয়্যার এবং হার্ডওয়্যারে দোষ ত্রুটি জানতে পারবেন। তো আমরা একটি ফাংশনের ভিতরে ঢুকে আপনাকে দেখাচ্ছি। প্রথমে আমরা সিপিইউতে যাব। সিপিইউতে গেলে আমরা এটার প্রসেসর সম্বন্ধে জানতে পারবো। দেখুন প্রসেসর নাম্বার অফ কোর্স 4, ম্যাক্স ফ্রিকোয়েন্সি 1.3 GHz, মেইন ফ্রিকোয়েন্সি 590 MHz। এছাড়া আপনার ফোন মেমোরি, ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড এক্সটার্নাল স্টোরেজ দুটিটাই আপনাকে শো করবে। কতটুকু সাইজ আছে টোটাল, কতটুকু আপনি ব্যবহার করেছেন এবং কতটুকু ফ্রি আছে সব কিছু আপনাকে ডিটেলসে জানিয়ে দেওয়া হচ্ছে। ব্যাক করি, ব্যাক করে আরেকটা ফাংশনে চলে যাই, অ্যান্ড্রয়েড ওএস চলে যাই, অ্যান্ড্রয়েড সিস্টেম ইনফো। এখানে দেখেন ম্যানুফ্যাকচার ওকাপিয়া, মডেল স্টাইল এক্স, প্রোডাক্ট ওকাপিয়া মোবাইল, রিলিজ 4.4.2 অ্যান্ড ভার্সন 19। তাহলে এটা আমার ফোনের নাম, মডেল এবং কত ভার্সন সব কিছুই শো করছে, এমনকি আমার হার্ডওয়্যার 6582 সেটাও শো করছে। এছাড়া আরো অনেক ধরনের ফাংশন আপনি সফটওয়্যারের ভিতরে পাবেন। ওয়াইফাই জোনের ভিতরে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার নেটওয়ার্কের আকারে কতগুলো ওয়াইফাই আছে। দেখেন এখানে ডিটেক্ট নেটওয়ার্কে অলরেডি 1, 2, 3, 4টা চলে আসছে যেগুলো কিনা আমার ওয়াইফাই এর আন্ডারে পড়েছে। এভাবে আপনি অনেক কিছু জানতে পারবেন, ব্যাটারি ক্যাপাসিটি জানতে পারবেন, কতটুকু চার্জ আছে, আপনার ব্যাটারির হেড কীরকম, কতটুকু পাওয়ার, কতটুকু টেম্পারেচার ইউজ করছে সবই জানতে পারবেন। সরি বন্ধুরা চলে আসছে। এভাবে আপনি আপনার ফোনে যাবতীয় তথ্য এই সফটওয়্যারটির মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে লাইক কমেন্ট এর মাধ্যমে জানাবেন, এবং যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে আপনাদের অনুরোধ করছি, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাবেন যাতে আমরা নেক্সটে আরও ভালো ভালো টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারি। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।